নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে আপনাদের সবার জন্য সুখবর, অর্থাৎ গোটা বঙ্গবাসীর জন্য সুখবর, বৃষ্টির পরিমাণ এবারে বাড়ল। গত দুই একদিন থেকে নিম্নচাপ দোনোমনো করলেও, কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এমন শো করলেও দেখালো, অবশেষে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ল। আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার শুরুটা আজকে থেকেই শুরু হয়েছে কিছু কিছু জায়গায়। যেমন ইতিমধ্যেই কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে কিন্তু মেঘ উঠে গেছে গিয়ে। কলকাতা, নিউ টাউন, বজবজ, বাগনান, খানাকুল, জঙ্গলপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, আরামবাগ সমেত বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ উঠেছে। আজকে মেঘ উঠেছে মানে যে আজকেই সেই ভারী বৃষ্টির সূত্রপাত হয়ে এমন হয়ে যাবে এমনটি নয়। আর কয়েক ঘন্টা ওয়েট করুন, তারপরে দেখতে পারবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হবে। একই সঙ্গে নাগুরখাড়া, কাঁচড়াপাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ, পাণ্ডুয়া, মেমারি এই সমস্ত জায়গায় কিন্তু ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সকালের দিকে কিন্তু মেঘ ছিল না, হয়তো বলবেন যে সকালের দিকে আমাদের এখানে নেই, তবে সকালের দিকে মেঘ ছিল না, সবে কিন্তু এই মুহূর্তে ওঠা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে মেঘের, যার জন্য চাকদার, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে বোলপুর, বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদের কিছু জায়গা, বেলডাঙ্গা, বহরমপুরের কিছু জায়গা, বর্ধমানের কিছু জায়গা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক সমেত বিভিন্ন জায়গায় জায়গায় সর্বত্র কিন্তু এখন দক্ষিণবঙ্গের মেঘ ওঠা সবে শুরু হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, এক ধাপের বৃষ্টি হয়তো সূর্যের দেখা মিলেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু জায়গায় বৃষ্টি হবে। সেম পরিস্থিতি আমরা বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, মতিহাট, সেনবাগ, আমড়াপাড়া, অর্থাৎ ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা একদম ফেভারেবল কন্ডিশন দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। উপকূলে ভালো মতন মেঘ তৈরি হয়ে গেছে কি, উপকূলেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি দেখুন, সর্বত্র কিন্তু মেঘ তৈরি হচ্ছে এই মুহূর্তে। উপকূল চিত্র আমাদেরকে স্যাটিসফ্যাকশন দিয়ে দিল, কারণ এই মেঘেই কিন্তু বৃষ্টিটা তৈরি হবে। একবার যদি আবহাওয়া রেডার দেখি, দেখুন আবহাওয়া রেডার বলছে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পিয়ালি, বিষ্ণুপুরের কিছু জায়গা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডুয়া, কাঁচড়াপাড়ার কিছু জায়গা, সেম আমরা পশ্চিম দিকে কিছুটা পুরুলিয়ার আশেপাশে দেখতে পাচ্ছি, চাকুলিয়ার দিকে কিছুটা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের থেকে যেহেতু মেঘটা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু বন্ধুরা বাংলাদেশে সবথেকে বেশি পরিমাণ দেখতে পাচ্ছি। এবার চলুন সবার পরে বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বজ্রবিদ্যুৎ মোডে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, সরি বন্ধুরা, আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা চলে আসলাম, এদিক ওইদিক করতে গিয়ে একটু আমাদের আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে চলে গেছে, তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো যেহেতু রেডি রেখেছি। তো তার আগে আমরা একবার এটা দেখিয়ে নিই। দেখুন আজ কিন্তু আর কিছুক্ষণের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চালু হবে। যেমন সকাল থেকে কলকাতা এবং তার আশেপাশে মাঝারি মানের বৃষ্টি তো চালু হচ্ছে, কিন্তু রাত্রেবেলা থেকে কিন্তু এই বৃষ্টিটা ভারী হবে। যেমন গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টি চালু হবে। একই সঙ্গে বাংলাদেশের লালমোহন, বরিশাল, চিটাগং, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এই সমস্ত জায়গা থেকে ভারী বৃষ্টি শুরু হবে। তারপরে যেই আমরা আগামীকাল 23 তারিখ ভোরবেলা পৌঁছাবো, ভোরবেলা থেকে কিন্তু উপকূলের বিভিন্ন সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি চালু হয়ে যাবে। যেমন হলদিবাড়ির দিকে কিছুটা, ঝাড়খালের দিকে কিছুটা, সুন্দরবন, লাগোয়া বিভিন্ন অংশে অংশে, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিয়া, একই সঙ্গে কলকাতা, উলবেড়িয়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এই দিকগুলোতে সবার প্রথম মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে ভোরবেলা। তারপরে একটু এগিয়ে গেলে দেখুন হঠাৎ করে সকাল 8টার মধ্যে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এতটা বৃষ্টি কিন্তু গতকাল আমরা আপডেটে দেখিনি, এই মুহূর্তে যা তৈরি হচ্ছে। খড়গপুর, খড়গপুরের পশ্চিমভাগে মানে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে, ঝাড়গ্রাম দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যদি আপনাদেরকে মিলিমিটার মাপাই 20 মিলিমিটারের উপরে কিন্তু কয়েক ঘন্টায় বৃষ্টি হতে পারে, তা আবার ঝড়ো হওয়া সমেত। সেটা আপনাদেরকে দেখে বলতে পারবো যে ঝড়ো হওয়া কত কিলোমিটার বেগে বইতে পারে। একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, পাগদা এই জায়গাগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে, বৃষ্টি রয়েছে ওড়িশার আমরা কিছুটা বাদাম পাহাড় সাইডে এবং বাড়িপদ সাইডে এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। আর পুরুলিয়াতে হয়তো সেই সময় মাঝারি মানে বৃষ্টি থাকবে, মাঝারি মানে বৃষ্টি থাকবে জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, গোসাবা দিকে। সেম সময় বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। কিন্তু এরপরে আমরা যখন সকাল 11টা নাগাদ যাচ্ছি, সকাল 11টা দেখুন খড়গপুরে যেমন বৃষ্টি চলছে তেমন চলবে, মানে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। এবারে কিন্তু 25 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে প্রথমে এক ঘন্টায় আমরা 20 মিলিমিটার দেখতে পারলাম, তারপরে যেই সকাল 11টায় গেলাম তারপরে কিন্তু আবার আমরা এক ঘন্টার মধ্যে 25 মিলিমিটার, মানে প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা এই জায়গাটুকুর মধ্যে দেখতে পাচ্ছি, মানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম নিয়ে। আর বাদবাকি কলকাতা এবং উপকূলে তো সেই সময় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। কিন্তু যেই আমরা দুপুরবেলা 2টোর সময় যাচ্ছি, 2টোর সময় কিন্তু কলকাতা এবং তার সর্বত্র ভাসাবে। একবার চোখ ভালোভাবে ফোকাস করুন, দেখুন এখানে
কলকাতার পশ্চিম ভাগ, পানিহারির পশ্চিম দিক, ব্যারাকপুরের পশ্চিম দিক, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনি, কেশপুর, এদিকগুলো ভারী বৃষ্টি হবে। কোলাঘাট, বাগনান, আমতা, এদিকগুলোও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। 23-24 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও। সঙ্গে আমরা জগৎবল্লভপুর, আরামবাগপুর বললাম, তমলুক, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এদিকগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি। আবার কন্টাই, খেজুরি, এগরা, মোহনপুর, বাতাগং, এদিকগুলোতেও কিন্তু প্রবল প্রচণ্ড বৃষ্টি রয়েছে বজ্রপাত সময়। জেলায় জেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। গোসাবা সাইডে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। ঝাড়খালি, কুমিরমারি, শ্যামনগর, কালীগঞ্জ, এদিকেও বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। তো সর্বত্র কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে। একই সঙ্গে চাকুলিয়ার দিকে যেমন বৃষ্টি চলছিল সেটা আবার ভারী বৃষ্টি হবে। জামশেদপুর, পুরুলিয়া কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। আর এদিকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ড, ওড়িশা, এই জায়গাগুলোতে। যাই হোক, শেষমেশ বৃষ্টির পরিমাণ বাড়লে ছাড়া বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। এরপর এটাকে যদি আমরা রাত্রেবেলার দিকে নিয়ে যাই, সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে কিন্তু এবারে মুর্শিদাবাদ নিচের দিক থেকে ওপরের দিকে উঠলো। মুর্শিদাবাদ, বহরমপুর, দেবগ্রাম, বেলডাঙ্গার দিকটাতে আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বেলডাঙ্গার পূর্ব দিকে। একই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, কলকাতা, বারুইপুর, চন্দ্রকোনা, এদিকগুলো কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা আরেকটু এগিয়ে দেখুন, রাত্রেবেলার দিকে সেই বৃষ্টির পরিমাণটা একটু কমবে। কমলেও আবারও যখন আগামীকাল মানে তারপরের দিন দেখুন, ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে, যার ফলে বুধবার 24 তারিখে ভোরবেলা থেকে আবারও সেই ভারী বৃষ্টির সম্ভাবনা চালু হবে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদার দিকটাতে। একটু আমাদের ফার্স্ট আগেই গেল, তো একটু পিছনে আসতে লাগবে যে সময়টা ছিল। হ্যাঁ, এই সময়টা ভোর 5টা থেকে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, হলদিয়া, এই দিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থেকে চালু হবে। তারপরে যে আমরা বেলা হতে হতে অর্থাৎ সকাল 8টার সময় বৃষ্টিটা বাড়বে, দীঘা, কন্টাই, বেলদা, এগরা, মোহনপুর, বাতাগং, দাঁতন, তারপর আস্তে আস্তে করে কিন্তু এটাই দেখুন সেই সময় রয়েছে ওড়িশার দিকটাতে বেশিরভাগ প্রভাবটা। তারপর যখন সকাল দুপুর 12টার সময় গেলে কিন্তু আবারও সে সর্বত্র ছড়িয়ে যাবে, যেমন কলকাতা, তার আশেপাশে যত জায়গা আছে, কলকাতা, পানিহাটি, খড়গপুর, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে এই সমস্ত জায়গায় ভারী থেকে মাঝারি মানে বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, বেলদা, গোপীবল্লভপুর, জলেশ্বর হয়ে এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি চালু হচ্ছে। চারিদিকে কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকগুলোতেও। আর একই সঙ্গে কিন্তু এবারে বন্ধুরা দ্বিতীয় নিম্নচাপও কিন্তু এবারে সক্রিয় হচ্ছে, যেটা আপনারা লাস্টের দিকটায় দেখতে পাবেন। তো 24 তারিখ আবার সন্ধ্যাবেলা নাগাদ গিয়ে পূর্ব বর্ধমানের দিকে এবং হুগলি ডিস্ট্রিক্টের পশ্চিম দিকে এদিকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ বাড়বে, মানে আগের থেকে অনেকটাই বাড়বে। তারপর আস্তে আস্তে করে যখন আমরা 25 তারিখে যাচ্ছি, মানে 23-24 ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে। 25 তারিখে গেলে বাংলাদেশের পূর্বভাগে অর্থাৎ চিটাগং, মহেশখালীর দিকে ভারী বৃষ্টি আসছে, কিন্তু ঘূর্ণাবর্তের ফলে সেদিনকার মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি সকালবেলা, এবং মাঝারি মানে বৃষ্টি সারাদিন চলবে। তারপর উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি পড়বে 25 তারিখের পর থেকে, ভারী এবং কোথাও অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছে। আর মেন ঘূর্ণাবর্ত চলে যাবে নাগপুর অর্থাৎ মহারাষ্ট্রের দিকে মধ্যভাগে, যার ফলে দক্ষিণবঙ্গে সর্বত্র হালকা থেকে মাঝারি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 27 তারিখে গেলে 27 তারিখে সেম কন্ডিশন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। 28 তারিখে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে দেখতে পাচ্ছেন যত যাচ্ছি। 30 তারিখে গেলে উত্তরবঙ্গে এবারে ভারী বৃষ্টি। তবে দ্বিতীয় নিম্নচাপ যখন 30 তারিখ আসছে, 30 তারিখ থেকে কিন্তু আবারও নতুন ধাপের বৃষ্টি বাংলার উপরে আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে অসমের গোয়ালপাড়া হয়ে শিলং, উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন 31 তারিখ অর্থাৎ বুধবার প্রবেশ করছি, ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি আবার চালু হবে। এই দেখুন প্রচণ্ড বৃষ্টি, উত্তরবঙ্গ, সিকিম, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর সাইডে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। ধূপগিরি হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝড়, পাঠশালা, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় উত্তরবঙ্গে সর্বত্র কিন্তু এবারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। এছাড়া মালদা হয়ে উত্তরবঙ্গের রংপুর হয়ে এদিকে বাংলাদেশের ময়মনসিং, এদিকেও কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। সারাদিন কিন্তু বৃষ্টি চলবে। আর 31 তারিখে যে আমরা দক্ষিণবঙ্গেরটা দেখিয়ে দিই, দেখুন দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি আসছে, অর্থাৎ মাঝখানে 3-4 দিন একটু হালকা হালকা বৃষ্টি হবে, তারপরে আবারও ভারী বৃষ্টি চালু হবে 31 তারিখ থেকে। কলকাতা, বারুইপুর, খড়দা, হাবড়া, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে চন্দননগর, হুগলি ডিস্ট্রিক্ট, 2-24 পরগনা, কোলাঘাট, বালিচক, এই সমস্ত জায়গায়। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি। একই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, লোহাগাড়া, যশোর, এদিকগুলোতেও কিন্তু অবশেষে ভারী থেকে অতিভারী বৃষ্টি চালু হতে চলেছে। একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখে তারপরে এই ভিডিওর এই আপডেটটা আমরা শেষ করবো। তো চলুন একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি।
তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যেখানে বলা হচ্ছে আবহাওয়া দপ্তর 22, 23, 24 মানে আজ কাল পরশু এই 3 দিন কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে ভারী বৃষ্টির। মানে আবহাওয়া দপ্তরে কিন্তু সেই সিচুয়েশনেই আসছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর অবশেষে জানিয়ে দিল 3 দিন কিন্তু সতর্কতা থাকবে, হলুদ সতর্কতা গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে আপাতত 22 আর 23 এই 2 দিনই হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, বাদবাকি দিন থেকে কিন্তু নো ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং থাকবে না। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আজকের আপডেট। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত নতুন নতুন কিন্তু আপডেট পাওয়ার জন্য আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ অবধি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।